আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের মানে পুরনো একজন খুব গুণী অভিনেতা, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই। আপনাকে আমরা যদিও বেতারেও দেখি, বেতারে একজন সুখর নাট্যশিল্পী একজন। কেমন আছেন? আজকে ভোটের দিনে আপনাকে পেয়েছি অবশেষে। ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, কেমন লাগছে আজকের পরিবেশটা? আমি তো আমার চেহারায় আর কি, সবাই চিনে, আপনি বলেন, পুলিশের মধ্যে বলেন, চিনেন না, চিনি নাম্বার কত, আমি নাম্বার আমি কি করে বলবো, যারা অবশেষে আপনি ভোট সম্পাদন করেছেন। তো আপনাকে আমরা ভোটে দাঁড়াতে কবে দেখবো? আমি ভোটে দাঁড়াবো, একটা শব্দ যুক্ত আছে না? আচ্ছা, সবাই তো নেতা হওয়ার জন্য, নেতা নেত্রী হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, সেক্ষেত্রে আপনি পিছিয়ে কেন? যার যা ব্যাপার আলাদা। আচ্ছা, তো এই যে শিল্পী সমিতির নির্বাচন হয়, অনুষ্ঠিত হয়, এতে করে কোনো কি ফায়দা হয় এই নির্বাচন দিয়ে আপনাদের সব শিল্পীদের? খুব একটা হয় না। তারপরেও কেন আপনারা সাপোর্ট করেন, শিল্পী সমিতির নির্বাচনে আসেন, ভোট দেন? সমিতির বিষয়টি হচ্ছে একটা কাঠামো, যে কাঠামোর মাধ্যমে অভাব অভিযোগ সব কিছু, আনন্দ ফুর্তি সব কিছু বলা যায়, সেই জন্য সমিতির দরকার। সমিতি অবশ্যই দরকার, কতখানি কাজ করে সেটা সমিতির যারা নির্বাচিত হন তারা জানেন, কিন্তু সমিতি একটা অবশ্যই কাজ করুক আর না করুক, আপনাদের বেনিফিট হোক বা না হোক, একটা সমিতি দরকার। তা আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা এই সমিতি কি কোনো রেসপন্স করে? অবশ্যই করে, তাহলে তো অবশ্যই একটা পজিটিভ দিক আছে। সব সময় করে না হয়তো, এই যে এখানে আর্টিস্টদের ছাপ বসার জায়গা হয়েছে, সমিতি করেছে। তা আপনাকে এখন আমরা ছবিতে খুব কম পাচ্ছি, অভিনয়ে খুব কম দেখতে পাচ্ছি। আমরা তো চাই যে আপনার মতো গুণী অভিনেতা যারা সবসময় পর্দায় থাকুক। ছবিতে আমি 95 সাল থেকে, তার আগে 100টার উপরে ছবি রিলিজ হয়েছে আমার। 95 সালের থেকে যখন ছবিটা একটু খারাপের দিকে গেল, তখন থেকে আমি অফ হয়ে গেছি, তখন আমি টেলিভিশন নাটকের পরিচালনা চলে গেছি। আচ্ছা, এখন অবশ্য দু চারটা করি, যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি করি, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা করি। আচ্ছা, আমরা চাই আপনাকে সব সময় পর্দায় দেখতে, এবং আপনি বাংলাদেশ বেতারেরও একজন তুখোর নাট্যশিল্পী, একজন সিনিয়র নাট্যশিল্পী, এবং আপনার প্রচুর জনপ্রিয়তা। আগামী জুন মাসে, জুলাই মাসে 60 বছর পূর্তি হবে আমার অভিনয় জীবন বেতারে এবং অভিনয়ে। ও বেতারে তো চেহারা দেখে না, আমার খারাপ চেহারা দেখা যায় না, ওখানে হিরো কিন্তু আমি সাজা করছি, তাই বেতারে সবসময় হিরো হন, আর টেলিভিশন সবসময় ভিলেন দেখা যায় আপনাকে। আচ্ছা, টেলিভিশন ফিল্মে এই 60 বছরের অভিনয় জীবনে কখনো কি মনে হয় যে আপনার আরও কিছু বেশি পাওয়ার কথা উচিত ছিল, সেই তুলনায় কম পেয়েছেন, এরকম একটা আক্ষেপ কাজ করে? খুব একটা না, খুব যা হয়েছে তাই হয়েছে, প্রাপ্তিটা হয়তো কম আপনার কাছে মনে হচ্ছে, হয়তো আরও আশা, আমরাও আশা করি, কারণ আপনার মতো গুণী একজন শিল্পী দীর্ঘ 60 বছর অভিনয় করেছেন, তাই না? তো আপনারা, আপনাদের আগের সেই চলচ্চিত্রের পরিবেশ, এখনকার পরিবেশ, এখনকার যুগ আলাদা, মেকিং আলাদা, শিল্পীরাও নতুন নতুন এসছে, কেমন মনে হয়? এখন অবশ্য ডিজিটাল যুগে সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, কিন্তু সেই সুবিধাটা ভালোভাবে ব্যবহার করতে জানতে হবে, তাই না? জি, সুবিধাটা শুধু সুবিধা পেলেই হবে, পেলে হবে না, এটাকে ব্যবহার করতে জানতে হবে। যে যত ভালো ব্যবহার করছে সে তত ভালো
ছবি করছে, খুব ভালো হচ্ছে। অনেক ভালো লাগছে আমাদের আরেক নায়ক বাপি, বাপিকে দেখা, বাপি ভাইয়া চলে গেলাম মানে পাগড়ি পরে। অনেক ভালো লাগলো এই ডিসি চত্বরে আপনাকে পেয়ে, নির্বাচন উপলক্ষে আপনি এসেছেন, অনেক ধন্যবাদ। চকলেট আমাকে একটা চকলেট দিয়েছে ভাইয়া, এবং আমার আপনি কিন্তু আমার অনেক প্রিয় একজন শিল্পী অভিনেতা, অনেক ধন্যবাদ আপনার জন্য, শুভকামনা রইল।